হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এগ্রিকালচার বিউটিজের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি গোদাগাড়ি উপজেলার একটি অত্যন্ত পরিচিত একটি জায়গা, যে জায়গাটা হচ্ছে সরমংলা, যেখানে কৃষির ক্ষেত্রে একটা বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এটি হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি সংঘ বা একটা সংস্থা বা একটা প্রকল্প, যে প্রকল্পের অধীনে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের মাঝে একটা বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে। এখানে আপনারা একটা দেখছেন যে সুন্দর একটা পরিবেশ, আর যে পানিগুলো আসছে সেই পানিটা কোথায় থেকে আসছে, কীভাবে আসছে, সেই বিষয়গুলো নিশ্চয় একটা প্রশ্নের জন্ম দেয়। তো এই পানিগুলো আসছে মূলত আমাদের এখান থেকে 3.5 কিলোমিটার দূরে পদ্মা নদী আছে। সেই পদ্মা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে এবং সেখান থেকে মেশিনগুলো আছে, মোটর আছে, সেই মোটরগুলো দ্বারা পানি উত্তোলন করে পানির নিচ মাটির নিচ দিয়ে এসে এই অঞ্চলের কৃষিক্ষেত্রের চাষাবাদের জন্য এই পানিগুলো নিয়ে আসা হয়, এবং খুব সাশ্রয়ী মূল্যে, খুব সহজ মূল্যে কৃষকরা এই পানিগুলো ব্যবহার করে থাকেন। এবং দেখেন খুব স্বচ্ছ একটা পানি, এটা হচ্ছে পদ্মা নদীর পানি। পদ্মা নদী থেকে এই পানিগুলো নিয়ে এসে এই এলাকার কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য করাতে, এখানে একটা প্রকল্প মনিটরিং বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই মনিটরিং বোর্ডের সাহায্যে আমরা দেখে নিতে পারবো যে প্রকল্পের কী অবস্থা। তো এটা হচ্ছে মূলত গোদাগাড়ি থেকে আমনুরা যে সড়ক আছে বা রাস্তা আছে, দুই লেনের রাস্তা, সেই দুই লেনের রাস্তার পাশেই এই জায়গাটি অবস্থিত, এবং গোদাগাড়ি থেকে 2 কিলোমিটার দূরে সর্মমংলা নামক যে জায়গাটি আছে এটা হচ্ছে তার একটি মনিটরিং বোর্ড। পাইপ লাইনের দৈর্ঘ্য হচ্ছে 3.5 কিলোমিটার। পদ্মা নদী হতে এই ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে কিছু কাজ চলছে। তবে এর আগে বলে রাখি, এর আগে এই অঞ্চলের এই প্রকল্পটা চলছিল, কিন্তু সম্প্রতি তার ধারণ ক্ষমতা, তার কাজের সম্প্রসারিত হচ্ছে। এখানে নতুন করে আবার পাইপ লাইন বসানো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা দেখছি যে 8টি পাইপ লাইন আছে, এই 8টি পাইপ লাইন দ্বারা আবারও পানি নিয়ে আসা হবে, এবং এই যে খাড়ি আছে এই খাড়িটা খনন করা হয়েছে, এই খনন করা খাড়িতে এই পানিগুলো বা এই জলাধারটা পানি দ্বারা পরিপূর্ণ করা হবে। এবং প্রায় এখানকার এই আশেপাশে প্রায় 1000 থেকে 1200 কৃষক এই পানির দ্বারা উপকৃত হয় এবং চাষাবাদ কার্য পরিচালনা করে থাকে। এবং নতুন করে আবারও এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এবং সেটা সম্প্রসারণ করা হয়েছে, পানি নিয়ে আসার জন্য মাটির গভীর মাটির ভিতর দিয়ে মাটির অভ্যন্তরীণ ভাগ দিয়ে পাইপটা নিয়ে এসে মূলত এই পানিগুলো পরিপূর্ণ করা হচ্ছে। এখানে আপনাদেরকে যদি দেখায়, এখানে এই পাইপগুলো দেখতে পাচ্ছেন এবং কিছু সংস্কারের কাজ চলছে। এই লোহার পাইপ দ্বারাই মূলত এই পানিগুলো নিয়ে আসা হচ্ছে পদ্মা নদী হতে সরমংলা খাড়িতে, এবং এটার সহযোগিতায় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে এটা করা হচ্ছে। তো কৃষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকারের যে গৃহীত পদক্ষেপ, তার একটি প্রকল্প হচ্ছে এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার জীববৈচিত্র্য থেকে শুরু করে কৃষিক্ষেত্রের একটা বিপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এটা হচ্ছে একটা সংরক্ষিত এলাকা, এই এলাকাতে মূলত আমাদের যে অফিসগুলো আছে বা দেখাশোনা যারা থাকেন দায়িত্বে এলাকায় থাকে, এবং এখানে বসার জন্য বা এখানে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ আছে। প্রত্যেক দিন বিকালবেলায় এসে তাদের সময়গুলো পার করে থাকে। এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং UNDP মাধ্যমে প্রকল্পটা বাস্তবায়ন করেছে। এই পাশেও অনেকগুলো পাইপ আছে,
আপাতত তিনটা পাইপ দ্বারা পানি নিয়ে আসা হচ্ছে। এখানে প্রায় 15টা মতো পানি আছে মাটির নিচে। তো আমরা যদি সেখানে যাই, আমি আপনাদেরকে সেই পাইপ লাইনে উঠে দেখাবো যে আসলে এই পাইপ লাইনগুলো দ্বারা কীভাবে পানি নিয়ে আসা হচ্ছে। আর এবং পানিগুলো খুব স্বচ্ছ, এবং আমরা জানি ভূমি পরিবাহের পানিতে কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি বা ফসল উৎপাদনে একটি ভালো ভূমিকা রাখে। যেহেতু এটা উপরিভাগের পানি, তার জন্য এই পানি দিয়ে যে সকল কৃষকরা চাষাবাদ করে থাকেন তারা পর্যাপ্ত ফলন পেয়ে থাকেন এবং পর্যাপ্ত ফসলগুলো ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো একসাথে অনেক সময় দেখা যায় যে একসাথে যতগুলো লাইন আছে সবগুলো লাইনে পানি আছে। যদি সেই পদ্মা নদীতে যে মোটর আছে সেই মোটরটা চালানো হয় তাহলে সবগুলো লাইনে পানি আছে। তবে এরকম অনবরত পানি পাইপগুলো চলতে থাকে এবং পানিগুলো আসে। তো এই পানি দিয়ে আশেপাশের যে সকল গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন পানির যে চাহিদা, দৈনন্দিন পানির যে প্রয়োজনীয়তা সেটা তারা এখান থেকে পূরণ করে থাকে। তারপরেও কৃষিখাত ব্যবহারে কৃষির জন্য ব্যবহারের পাশাপাশি এখানে সুন্দর একটি ফুলের বাগান আছে। আশেপাশে অল্প পরিমাণে কিছু ফুলের গাছ লাগানো আছে যেন পরিবেশটা ভালো থাকে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই খালের ধারে যে সকল গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন কাজের জন্য এই পুকুর, এই খালের পানি ব্যবহার করে থাকেন। বিশেষ করে তাদের গোসলের জন্য বা দৈনন্দিন থালা বাসন মাজা থেকে শুরু করে সবগুলোই কাজ তারা করে থাকেন। তো এখানে আবার মূলত দুইটি মোটর আছে, যে দুইটি মোটরের সাহায্যে পানিগুলো মাঠে নিয়ে যাওয়া হয়। সেই পানিগুলো মূলত মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় এবং কৃষকরা সেখানে জমিতে তাদের পানিগুলো দিয়ে থাকেন। তো এখানে মূলত দুইটা মোটর আছে, ওই পাশে একটি মোটর এবং এ পাশে একটি মোটর। সাথে সাথে এই খালের বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো মোটর স্থাপন করা হয়েছে, যে মোটরগুলো দিয়ে কৃষকরা তাদের চাষাবাদ করে থাকেন। আপনাদেরকে সেই মোটরটা দেখাচ্ছি এখানে, আপনারা দেখেন এটা পাইপ লাইনের মাধ্যমে মাঠের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে সুন্দর করে একটা ছোটো একটা ঘোরানোর মতো জায়গা রাখা হয়েছে, যে জায়গাগুলোতে মানুষজন ঘুরে ঘুরতে পারে এবং বিনোদনের কিছু জায়গা রাখা হয়েছে। এখানে একটা বাঁধ তৈরি করা হয়েছে, এই বাঁধের উপর দিয়ে এখন পানি যাচ্ছে, কারণ যেহেতু পানিটা এই খালে পরিপূর্ণ করা হচ্ছে বা পূর্ণ করা হচ্ছে। তো এই খালটি খনন করা হয়েছে, খনন করার পর পর্যাপ্ত যেন পানি থাকে, পানি রাখা যায় তার জন্য খনন করে এই পানিগুলো রাখা আছে। এবং আমরা দেখাচ্ছি যে ও পাশেও একটি মোটর আছে এবং কিছু কিছু জায়গাতে বসার মতো সুন্দর করে জায়গা বা একটা বসার জায়গা ব্যবস্থা করা হয়েছে। তো পানিগুলো মূলত অত্যন্ত সুন্দর পানি, পরিষ্কার পানি। আপনারা সবাই জানেন পদ্মা নদীতে এই সময়ের যে পানিগুলো থাকে সেগুলো অনেক পরিষ্কার থাকে এবং ব্যবহার করা অত্যন্ত ভালো। এবং দৈনন্দিন কাজগুলো পদ্মাপাড়ের মানুষগুলো এই পানি দিয়ে তারা করে থাকেন। তো এখানে একটি কফি শপ আছে, এখানে একটা দোকান আছে যেখানে মানুষগুলো এসে সেখানে চা পান করতে পারেন। দেখেন আপনারা কীভাবে পানিগুলো এই বাঁধের উপর দিয়ে অতিক্রম করছে এবং ভিতরে পড়ছে আস্তে আস্তে করে। এই খালটা এক সময় পরিপূর্ণ হবে এবং কৃষকেরা তাদের পানিগুলো সেই পানিগুলো উত্তোলন করে জমিতে চাষ করবেন এবং ফসল ফলাবেন। যেহেতু সামনে আমাদের একটা মৌসুম আসছে, গরম মৌসুম, এই মৌসুমে মূলত পানির উপর নির্ভর করে চাষাবাদ করে কৃষকেরা। তো সেই চাষাবাদ করার জন্য বর্তমানে এই পানিগুলো এখানে পরিপূর্ণ করা হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই এই ব্লগটি দেখে ভালো লেগেছে, যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কোনো প্রশ্ন বা মতামতের জন্য আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবং পরবর্তী
ব্লগ বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।